রাজনীতি খবরলে মই বিজু কুমার ডেকায় আপনার সকলকে স্বাগতম জানাইছো। এই মুহূর্তে এটা রাজনীতি খবর দিব বিচাৰিছো। গুৱাহাটী কেন্দ্রিক লোকসভা কেন্দ্রিক গুৱাহাটী লোকসভা সমষ্টির এইবেলি কাক প্রার্থী হিসাবে প্রক্ষেপ করব শাসকীয় বিজেপি, কিয়নো এই বিষয়টুক লৈ পেলাই দীর্ঘ সময় ধরে চর্চা চলি আছে। বর্তমানের সাংসদ কুই নজায় এইবেলি লোকসভা নির্বাচনের বাবে টিকট দলীয় টিকট পাবনে নাই সেই ব্যাপক হারত দলের মজিয়াতো চর্চা চলিছে আর সর্বসাধারণ রাইজর মাজতো চর্চা চলি আছে। গুৱাহাটীবাসী সমষ্টির রাইজর মাজতো চর্চা চলি আছে। আর এই বিষয় লৈ পেলাই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যা 8 মাসের পূর্বে এক রিপোর্ট কার্ড প্রস্তুত করেছিল বিজেপির তরফের পর। বিজেপি বিভিন্ন এঙ্গলর তরফের পর বিভিন্ন লোকের জড়িয়ে সার্ভে করে আর সেই সার্ভেত সাংসদগীর রিপোর্ট কার্ডে ইতিমধ্যে প্রস্তুত করেছে আর সেই রিপোর্ট কার্ড ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের হাতত অর্পণ করা হয়েছে বলেও আমার হাতত খবর আছে। এটা কথা হল 2024 লোকসভা নির্বাচনত সাংসদ কুই নজায় টিকট পাবনে নাই সেই চর্চা চলি আছিল। আর গুৱাহাটী লোকসভা সমষ্টিত প্রার্থী দাবিদার হিসাবে এই সমষ্টিটির বহু ক্ষেত্রত চর্চা চলিছিল যে আঙুলতার ডেকা মহিলা মর্চার যাগী সভাপতি আছিল বর্তমান প্রাক্তন তেওঁ ঠাইতে বেলেগ এগারী দায়িত্ব অর্পণ করা হয়েছে। আর আঙুলতার ডেকায় মহিলা মর্চারপা অব্যাহতি লৈছে বুলি পেলে সদরি করেছিল আর সেই সন্দর্ভত রাজ্যিক বিজেপির নেতৃত্বক অনুরোধ করেছিল যে একমাত্র কন্যা স্কুলীয় জীবন আরম্ভ করার হেতুকে কন্যাগীক বা ছালীগীক সময় দিবলগা হয়েছে আর সেইভাবে দলের কাম কাজেরপা অব্যাহতি বিচারিছিল। আর এটা কথা হল নির্বাচন সমাগত লোকসভা নির্বাচন সমাগত মাজত মাত্র দেড়টা মাস বাকি আছে। এনে সন্ধিক্ষণত পুনের চর্চালে আহিছে এই গুৱাহাটী লোকসভা সমষ্টিত কুই নজাক প্রক্ষেপ করব নে নকরে আর যি দাবিদার হিসাবে বিভিন্ন মহলত চর্চা চলি আহিছিল যে আঙুলতা ডেকা কৃষি বলে দিব নাকি কুই নজাক আঁতরায় আঙুলতা ডেকাকেই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যিক বিজেপির তরফের প্রক্ষেপ করা হব নাকি এই চর্চা অব্যাহত থাকার মাজতে কুই নজায় শেহতীয়াকৈ আকৌ সংবাদ মাধ্যমের সম্মুখত দাবি করেছে যে এইবেলি টিকট পাব আর টিকট পাবনে নাই সেই দলে নির্ধারণ করব, কিন্তু দলেরপরা টিকট বিচারিব বা নিজে দাবিদার বলে আজিও সাংবাদিকের সম্মুখত দাবি করেছে। আর আজির দিন সাংসদ গুৱাহাটীর সাংসদ কুই নজায় কি কলে এবার চাই লোক সমীক্ষা চলি আছে, তার সমীক্ষা যদি উত্তীর্ণ হোক এটি ভাল। আপনি কি ভাবে নিজের কথা নিজের বিশ্বাস নিজের কথা নিজে কেউ খবর না পায়? আপনাদের জানে যে মানে কিমানখিন এই সমষ্টির 10টা সমষ্টিত মানে কেনকে সকল সময়তে উপস্থিত থাকো রাইজর মাজত থাকো আর সেটি মূল কর্তব্য বলে মানে করে আছো। গুৱাহাটী লোকসভা সমষ্টিত 1999ত বিজয়া চক্রবর্তী জয়ী হয়েছিল, তারপর 2004 নির্বাচনত কিরিপ চলিহা তাত কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হয়ে গেছিল, তারপর 2009 চনেরপা বর্তমানলৈকে বিজেপির দখলত আছে এই গুৱাহাটী ঐতিহাসিক গুৱাহাটী লোকসভা সমষ্টিটো। 2009 চনত বিজয়া চক্রবর্তী, 2014ত লোকসভা সমষ্টিটোর বিজয়া চক্রবর্তী লোকসভালৈকে নির্বাচিত হয়ে গেছিল বিজেপির তরফের। 2019ত বিজয়া চক্রবর্তীয়ে টিকট নাপাল, তার সলনি কুই নজাক প্রক্ষেপ করা হল। কুই নজায় 2019ের লোকসভা নির্বাচনত জয়ী হয়ে লোকসভার মজিয়ালৈকে গল। এটা কথা হল এই 2024ের লোকসভা নির্বাচনত টিকট দিবনে নাই সেই চিন্তা চর্চা অব্যাহত আছে, চর্চা অব্যাহত আছে। আর চর্চা শেহতীয়াকৈ আহিছে যে এগারী ভারতীয় নিরাপত্তা সংস্থার নিরাপত্তা বাহিনী, এটা বিশেষ নিরাপত্তা বাহিনী একটা শীর্ষ দ্বিতীয় শীর্ষ পদত কার্যনির্বাহ করে সুদীর্ঘ দিন কার্যনির্বাহ করা এগারী বিশেষ বিষয়া বর্তমান অবসর গ্রহণ করেছে আর সেইগী বিষয়াক চর্চা আছে। আর বিজেপির ভিতর বা বাহিরতো এই চর্চা অব্যাহত আছে যে বিশেষ নিরাপত্তা বাহিনীটির দ্বিতীয় সর্বোচ্চ পদবীত কার্যনির্বাহ করে অবসর গ্রহণ করা এইগী প্রাক্তন অবসরপ্রাপ্ত বিষয়াক বিজেপিয়ে সম্ভবত লোকসভা নির্বাচনের টিকট দিয়ার বাবে আগ্রহ প্রকাশ করেছে। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়াগীর সঙ্গে অবসরপ্রাপ্ত বিষয়াগীর সঙ্গে আলোচনা করা বলে খবর আছে। আর রাজ্যিক বিজেপির তরফেরপরাও এনে ধরনের চর্চা সঙ্গে করেছে বলে চর্চা আছে, কিন্তু এই সন্দর্ভত দলের তরফেরপা বা সেই বিশেষ অবসরপ্রাপ্ত বিষয়াগীর তরফেরপরা সদরি করা হওয়া নাই, কিন্তু কথা হল কেন্দ্রীয় নেতৃত্বে সকল সিদ্ধান্ত গ্রহণ করব। এই ক্ষেত্রে নেডার আহ্বায়কতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বয়ও এক বিশেষ ভূমিকা গ্রহণ করব, কিন্তু কথাটি এতিয়াও স্পষ্ট হওয়া নাই। আসলে গুৱাহাটী লোকসভার সমষ্টির প্রার্থী হিসাবে বিজেপিয়ে কাম করব। রাজনীতির খবর পরবর্তী সময় আমি জানি ধরম, এটা ইমানেই।